তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি ক্রিস্টিয়ান বেলের লিজেন্ডারি একটা সিনেমা, যেটার নাম হচ্ছে দ্য মেশিনিস্ট। আর ক্রিস্টিয়ান বেল যে লিজেন্ডারি অ্যাক্টর এটা আমরা সবাই জানি, তবে এই লোকটা যে তার বডির সাথে কী কী করতে পারে সেটা আমরা এই মুভিটা দেখলে বুঝতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ট্র্যাভরকে। আসলে ট্র্যাভর একটা কোম্পানিতে মেশিনিস্টের কাজ করে, আর তার শরীরটা একেবারে রোগা পাতলা, মানে সে একেবারে মরে মরে অবস্থা। কিন্তু এইটার কারণ আসলে মোটেও এইটা না যে সে আসলে নিজের খেয়াল রাখে না বা সে খাবার দাবার ঠিক করে খায় না। এইটার কারণ হচ্ছে এইটা যে বিগত এক বছর যাবৎ ট্র্যাভর আসলে ঘুমাতেই পারেনি। কিন্তু তার মানে এইটাও না যে সে আসলে ঘুমানোর ট্রাই করেনি, সে আসলে ঘুমানোর ট্রাইও করেছে। তবে যখনই তার ঘুম চলে আসতো তখনই আশেপাশের কিছু না কিছু তার ঘুমের মধ্যে ডিস্টার্ব করে দিত আর তার ঘুমটাকে ভাঙিয়ে দিত। আসলে সায়েন্টিস্টদের মতে যদি কোনো লোক 12 দিন পর্যন্ত না ঘুমায় তাহলে সে একেবারে পাগল হয়ে যাবে। তবে ট্র্যাভরের কেসে কী এমন ছিল যে সে এতদিন না ঘুমানো সত্ত্বেও সে এখনও জীবিত আছে? আসলে ট্র্যাভরের সাথে এটা হয়েছে তার একটা রোগের জন্য। আসলে এক বছর আগে ট্র্যাভর এমন কিছু একটা দেখতে পেয়েছে, মানে তার লাইফে এমন কিছু একটা হয়েছে যেটার জন্য তার একটা রোগ হয়ে গিয়েছে। আর শুধুমাত্র একটা ঘটনা তার লাইফটাকে পুরো উল্টে পাল্টে দিয়েছে, আর তার উপরে হয়েছে আবার এই রোগ, যেই রোগের আসলে কোনো সমাধানই নেই। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে যখন ট্র্যাভর তার অফিসে কাজ করছিল তখন তার সহকর্মীরা এটা লক্ষ্য করে যে দিন দিন আসলে ট্র্যাভর শুকিয়ে যাচ্ছে, আর এই জন্য তার সহকর্মীরা তাকে বলেও যে তুমি আসলে শুকিয়ে যাচ্ছ। তবে ট্র্যাভর আসলে এটা নিয়ে তাদের সাথে একটু হাসি তামাশা করে, মানে সে আসলে তাদের কাউকেই বলে না যে সে বিগত এক বছর ধরে ঘুমায় না। কারণ যদি কোম্পানির কোনো লোক এটা জানতে পারে যে সে বিগত এক বছর ধরে ঘুমায় না, তাহলে তাকে এখনই কাজ থেকে বের করে দেওয়া হবে, যেটা আসলে ট্র্যাভর মোটেও চায় না। তো এরপর যখন সে বাসায় ব্যাক করে তখন আমরা দেখতে পারি যে তার একটা গার্লফ্রেন্ডও আছে, আর তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে গিয়ে স্টিভি। আসলে স্টিভি হচ্ছে একজন প্রস্টিটিউট, তবে সে ট্র্যাভরকে পছন্দ করে। আর যেহেতু ট্র্যাভর ঘুমায়ও না, তো এই জন্য রাতের বেলায় সে একটা কবরস্থানেও কাজ করে। আর ঠিক রাত 1:30 সে পাশেরই একটা শপে এক কাপ কফি আর একটা কেক খাওয়ার জন্য আসে। আসলে সে এই জন্য এখানে আসে না যে তার আসলে ক্ষুধা লেগেছে, সে এই জন্য আসে কারণ এখানে মারিয়া নামের একটা ওয়েটার আছে, আর তার সাথে কথাবার্তা বলে তার একটু ভালো লাগে। তো আমরা দেখতে পারি যে এখানে মারিয়া তাকে প্রতিদিনই পরামর্শ দেয় যে তোমার আসলে দিন দিন শরীরটা শুকিয়ে যাচ্ছে, তোমার নিজের প্রতি একটু যত্ন নেওয়া উচিত। তো এরপরে পরদিন যখন ট্র্যাভর তার অফিসে ছিল তখন তার যে সুপারভাইজার আছে সে তাকে রুমের মধ্যে আসতে বলে, আর সে তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরের এই অবস্থা কেন। তো তখন আমরা দেখতে পারি যে ট্র্যাভর আসলে তাকেও কিছু বলে না, আর যখন তার শিফট শেষ হয়ে যায় তখন সে বাইরে এসে কারের মধ্যে একটু ঘুমানোর ট্রাই করে, আর তার ঘুমটা চলেই এসেছে। তবে তখনই একটা লোক এসে তাকে জাগিয়ে দেয়, আর সে বলে যে তার নাম হচ্ছে ইবান, সে ওই কোম্পানিতে কাজ করে। তবে ট্র্যাভর ভালো করে লক্ষ্য করে দেখতে পারে যে সে আসলে এই লোকটাকে কখনোই কোম্পানিতে দেখেইনি। তো এরপরে যখন সে আবারও তার কাজের শিফটে ব্যাক করে তখন আমরা দেখতে পারি যে এখানে মিলান নামের একটা লোক, যে কিনা তার মেশিনটাকে ঠিক করছিল, তাকে ট্র্যাভর একটু সাহায্য করার ট্রাই করে। আর তখন তার নজর পড়ে ইবানের উপরে, আর সে দেখতে পারে যে ইবান একটু অদ্ভুত ইশারা করছে, আর এইটা দেখতে পেয়ে সে একটু ভয়ও পেয়ে যায়। আর সে ভুল করে মিলারের যে মেশিনটা সেটাকে স্টার্ট করে দেয়, তো এই জন্য মিলারের হাড়টা মেশিনের মধ্যে ঢুকে পড়ে। সবাই মিলে ট্রাই করে তাকে বাঁচানোর জন্য, তবে আসলে তার পুরো হাড়টাকেই কাটতে হয়। তো এগুলো দেখার পরে ট্র্যাভর আসলে প্রচণ্ড শক্ত হয়ে যায়, কারণ তার একটা ছোট্ট ভুলের জন্য একটা মানুষের পুরো একটা হাত চলে গিয়েছে, আর সে এই জন্য প্রচণ্ড ভয়ের মধ্যে আছে, কারণ এখন তার নামে মামলা হবে, তাকে পুলিশ ধরে নিয়ে যাবে, এই সমস্ত ব্যাপারে আসলে সে প্রচণ্ড বিরক্ত। তো এই জন্য সে মারিয়ার সাথে মিট করতে চলে আসে, আর মারিয়া তাকে বলে যে যেহেতু কালকে মাদার্স ডে, তো এই জন্য আমি আমার ছেলে মেয়েকে নিয়ে একটা পার্কে ঘুরতে যাব, আর সে তাকেও ইনভাইট করে যে তুমিও চলে এসো। তবে ট্র্যাভর এখানে কোনো অ্যান্সার দেয় না। আর এর পরের সিনে আমরা দেখতে পারি যখন পরদিন সকালবেলা ট্র্যাভর আবারও তার ফ্যাক্টরিতে ব্যাক করে তখন আসলে এখানে কোনো এমপ্লয় তার সাথে কথাবার্তা বলছে না, কারণ যেহেতু ট্র্যাভরের মেন্টাল অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তো এই জন্য সবাই এখন তাকে ভয় পাচ্ছে। আর এর পরের সিনে আমরা দেখতে পারি যে সেই দিন যেই ঘটনাটা হয়েছে, মানে যে হাড়টা চলে গিয়েছে, সেই জন্য এখানে যে সুপারভাইজার আছে সে একটা ইনকোয়ারি টিমকে হায়ার করেছে, আর তারা এখন ট্র্যাভরের কাছে জিজ্ঞাসাবাদ করছে। তো তখন ট্র্যাভর বলে যে এখানে ইবান নামের একটা লোক আছে যে আমার মনোযোগটা সরিয়ে দিয়েছে। তবে এখানে তারা বলে যে এখানে ইবান নামের কেউ কোনোদিনও কাজ করেনি, আর এইটা শুনতে পেয়ে ট্র্যাভর আসলে আকাশ থেকে পড়ে, আর সে বুঝতেও পারছিল না যে তার সাথে হচ্ছেটা কী। তো এই জন্য সে আসলে আরও শক্তের মধ্যে চলে যায়। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে যখন ট্র্যাভর বাসায় ব্যাক করছিল তখন রাস্তায় সে ইবানকে দেখতে পারে, আর সে তাকে ফলো করা শুরু করে। সে তাকে থামতেও বলে, তবে ইবান তাকে বলে যে যদি তোমার কথাবার্তা বলতে হয় তাহলে তুমি আমার পেছনে পেছনে আসো। আর তারা দুজন এরপর একটা বারের মধ্যে আসে। আসলে এখানে ট্র্যাভর তার উপরে প্রচণ্ড রেগেছিল,
কারণ তার সেই ইশারার জন্য একটা লোকের হাত চলে গিয়েছে। তবে ইবান বলে যে এই সমস্ত দোষ তুমি আমাকে দিয়ে লাভ নেই, কারণ তুমি সেই মেশিনটাকে স্টার্ট করেছিলে, এই সম্পূর্ণ দোষটা আসলে তোমারই। তো তখন ড্রাইভার তাকে জিজ্ঞেস করে যে তোমাকে কোম্পানির কেউ চিনে না কেন? তো তখন আসলে এটার কোনো অ্যান্সার ইবান দেয় না, আর সে টয়লেটে যাওয়ার জন্য চলে যায়। তো আমরা দেখতে পারি যে সে আসলে মানি ব্যাগটা ভুলে গিয়েছে, তো এই জন্য এটাকে ড্রাইভার নেয়, আর এটার মধ্যে সে একটা পিকচার পেয়ে যায় যেখানে ইবান তার সহকর্মীর সাথে ফিশিং করছিল। তো এটা পেয়ে সে খুশি হয়ে যায়, কারণ এখন সে একটা প্রমাণ পেয়ে গেছে, আর সে এটা প্রমাণও করতে পারবে যে এখানে ইবান নামের একটা লোক কাজ করে। তো এই জন্য ইবানের সাথে ছবিতে যেই লোকটা আছে তাকে সে মাঝরাতে কল দেয়, আর সে তাকে থ্রেট করে বলে যে আমি আসলে সুপারভাইজারকে তোমার আর ইবান সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলে দেব। তবে সেই লোকটা তাকে পাগল মনে করে তাকে উল্টো গালাগালি করে ফোনটা রেখে দেয়। তো এরপর যখন ট্রাভার ফ্রিজের কাছে আসে তখন সে দেখতে পারে এখানে কিছু একটা লেখা। আসলে এটা দেখতে পেয়ে সে একটু শক্তি হয়ে যায়, কারণ এগুলো সে লেখে না, তবে কেউ একজন প্রতিদিনই এখানে কিছু একটা লিখে দিয়ে চলে যায়। তো এই জন্য ট্রাভার আসলে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। তো এই জন্য সে জলদি করে চলে আসে স্টিভির সাথে মিট করতে, কারণ তার সাথে কথাবার্তা বললে তার মনটা একটু হালকা হয়। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে ট্রাভার, মারিয়া আর তার ছেলে একটা পার্কে চলে আসে। তো এখানে যখন ট্রাভার তাদের দুজনের একটা পিকচার ক্লিক করছিল তখন আসলে তার মায়ের কথা মনে পড়ে, কারণ এই পার্কে একই জায়গায় সেও ছোটোবেলায় একটা পিকচার ক্লিক করেছিল। তো এরপরে ট্রাভার মারিয়ার ছেলেকে নিয়ে একটা রাইডের মধ্যে চলে আসে, তবে এই রাইডটা আসলে ছিল অ্যাডাল্টের জন্য, মানে এত ছোট বাচ্চা এই রাইডটা হজম করতে পারে না। তো এই জন্য তার মিগি রোগ শুরু হয়ে যায়, আর যখন সে কাঁপাকাঁপি করে এখানে বেহুশ হয়ে যায় তখন ট্রাভার জলদি করে তাকে নিয়ে বাইরে চলে আসে। তবে সে মনে করছিল এই সমস্ত দায়টা আসলে তার। তবে এখানে মারিয়া বলে যে এই রোগটা তার ছোটোবেলা থেকেই ছিল, তো তার আসলে কিছু হবে না, সে কিছুক্ষণ পরে এমনিতেই ঠিক হয়ে যাবে। তো এরপরে যখন ট্রাভার মারিয়ার ঘরে চলে আসে তখন সে তার ফ্রিজের উপরে সেই রকম একটা নোট পায় যেমনটা তার ফ্রিজের উপরে ছিল। তো এই জন্য সে জলদি করে দৌড়ে বাসায় চলে আসে, কারণ তার মনে হয়েছে যে তাদের দুজনকে কেউ একজন ফলো করছে। আর সে জলদি করে সেই নোটটাকে খুঁজে বের করে সেখানে যে লেটারগুলো মিসিং ছিল সেগুলোকে ফুলফিল করার ট্রাই করে। তবে সে যতবারই ফুলফিলটা করে ততবারই সে দেখতে পারে যে এটার মানে ভিন্ন ভিন্ন হচ্ছে, মানে সে আসলে বুঝতেই পারছিল না এটার মানেটা কী। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে ট্রাভার আসলে তার কাজে আবারও ব্যাক করে। আসলে সে ঘরে বসে বসে এইটা চিন্তা করতে পারবে না যে তার সাথে এগুলো কেন হচ্ছে, তো এই জন্য সে কাজ করতে চলে আসে। আর যখন এখানে সে কাজ করতে আসে তখন সে দেখতে পারে মিলারকে। আসলে মিলারের একটা হাত চলে যাওয়ার পরেও আমরা দেখতে পারি মিলার এখানে খুবই হ্যাপি, কারণ এই হাটটা চলে যাওয়ার জন্য কোম্পানি থেকে সে অনেক টাকা পেয়েছে, যেটা সে হয়তো বা সারা জীবনে কামাতেও পারতো না। তবে এখানে ট্রাভার তার কাছে মাফ চায়, আর মিলার খুব সহজে তাকে মাফও করে দেয়। আর যখন এরপরে গিয়ে ট্রাভার একটা মেশিনের মধ্যে কাজ করছিল তখন তার হাটটা সেটার মধ্যে আটকে যায়। তো আমরা দেখতে পারি সে কোনো রকমেই মেশিনটাকে জ্যাম করে দেয়, আর সে সবার কাছে সাহায্য চায়, তবে কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। তো এই জন্য সে কোনো রকমই মেশিনটাকে জ্যাম করে তার হাটটাকে জলদি করে বের করে নিয়ে আসে, আর তার হাটটাও আসলে কাটতে কাটতে কোনো রকমে বেঁচে গিয়েছে। তো তখন ট্রাভারের মনে হয় যে তারা সবাই মিলে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে, কারণ যেহেতু সে মিলারের সাথে এটা করেছে তো এই জন্য তার হাটটাও তারা কাটাতে চেয়েছে। তো এই জন্য সে এখানে সবার উপরে রেগে যায়, সবার সাথে ফাইট শুরু করে দেয়। তবে এখানে সবাই আসলে তাকে পাগল মনে করছিল, আর আমরা দেখতে পারি যে এখানে যে সুপারভাইজার ছিল সেই ব্যবহারের জন্য তাকে এই কোম্পানি থেকে চিরদিনের জন্য বের করে দেয়। তো এরপরে সেই ব্যাড নিউজটা দেওয়ার জন্য স্টিভির কাছে চলে আসে, তবে সে এসে দেখতে পারে যে স্টিভিকেও কেউ একজন বাজেভাবে মেরেছে, তো এই জন্য সে আর তাকে কিছু বলে না। আর যেহেতু ট্রাভারের জবটা চলে গিয়েছে তো এই জন্য এখন তার কাছে সম্পূর্ণ সময় আছে এটা বের করার যে তার ফ্রিজের উপরে কে সেই নোটগুলো রেখে দেয় আর কে তার সাথে মজা করে। তো এই জন্য আমরা দেখতে পারি যে সেই দিন রাতের বেলায় ট্রাভার পুরো রাত জেগে সেখানে পাহারা দেয় যে এই ফ্রিজের উপরে কে নোটটা লাগায়। তবে অনেকক্ষণ ধরে ওয়েট করার পরেও এখানে কেউ আসে না। আর একটু পরে যখন তার বাড়িওয়ালা আসে তখন সে তাকে বলে যে তোমার ঘর থেকে একটা বাজে স্মেল আসছে। আর এই জন্য যখন সে ফ্রিজের কাছে যায় তখন সে দেখতে পারে তার ফ্রিজ দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে। আসলে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তো এই জন্য সে ফ্রিজটা খুলে না, তবে সে এটার উপরে একটা নোট পেয়ে যায় যেটার উপরে আগের মতোই কিছু শব্দ ছিল। আর যখন সেই শব্দগুলোকে ফিল আপ করে তখন সে দেখতে পারে এটা আসে মিলার। তো এই জন্য পরদিন সকালবেলা সে চলে আসে মিলারের কাছে, আর সে মিলার উপরে প্রচণ্ড চিল্লাচিল্লি করে, কারণ তার মনে হয়েছে সেই দিনের দুর্ঘটনার জন্য মিলার তার উপর থেকে বদলা নিচ্ছে। তবে এইটা শুনতে পেয়ে মিলার প্রচণ্ড রাগ করে, আর সে তাকে একটু শায়েস্তা করে সেখান থেকে বের করে দেয়। আর যখন সে রাস্তায় আসে তখন সে দেখতে পারে ইবানকে, যে কিনা তাকে দেখে হাসছিল। তো এই জন্য সে তাকে আবারও ফলো করা শুরু করে, তবে দেখতে দেখতে ইবান তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি যে ট্রাভার তার গাড়ির নাম্বারটা নোট করে নিয়েছিল, তো এই জন্য সে জলদি করে চলে আসে ভেহিকল ডিপার্টমেন্টে। তবে এখানে আসলে নর্মাল কাউকে তথ্য দেয়া হয় না,
তো এই জন্য তার কাছে একটাই অপশন, সে থানায় গিয়ে মামলা করবে। তবে তার কথার উপরে ভরসা করে তার মামলা নেবে না, তো এই জন্য সে ইচ্ছা করে একটা গাড়ির নিচে চলে আসে আর সে গিয়ে থানায় বলে যে এই গাড়িটা আমাকে অ্যাক্সিডেন্ট করেছে। তো এরপরে কেস করার পরে যখন ট্রাভর ওয়েট করছিল তখন একটা পুলিশ এসে তাকে বলে যে এই রেড কারটা আসলে তোমারই, তুমিই এক বছর আগে এই রেড কারটার অ্যাক্সিডেন্টের জন্য মামলা করেছিলে। তো এইটা শুনতে পেয়ে ট্রাভর আসলে আকাশ থেকে পড়ে, কারণ তার কারের নামে সে মামলা দিয়ে দিয়েছে। আর যখন মিথ্যা কেস করার জন্য সেই পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করার ট্রাই করে তখন ট্রাভর এখান থেকে দৌড়ে পালায়। তবে আমরা দেখতে পারি পুলিশরা তাকে ফলো করছিল, কিন্তু সে একটা মেট্রো লাইনের মধ্যে এসে সেখানে ড্রেনের মধ্যে নেমে সেখান থেকে পালিয়ে যায়। আসলে ট্রাভর তো জানতো যে সে এক বছর ধরে ঘুমায় না, তবে এখন তার সাথে যেটা হলো, মানে মাত্র সে যেটা শুনতে পেল সেইটা শুনে সে একেবারে আকাশ থেকে পড়েছে, কারণ এই পুরো এক বছরে তার সাথে এমন কোনো ঘটনা কখনো হয়নি। তো এরপরে যখন ট্রাভর তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে যে এখানে পুলিশ অলরেডি আছে। তো এই জন্য ট্রাভর কাছে এখন আর পালানোর মতো কোনো জায়গাই নেই, তো এই জন্য সে চলে আসে স্টিভির কাছে। আর আমরা দেখতে পারি যে স্টিভি তার সমস্ত রক্তমাক্ত পরিষ্কার করে তাকে একেবারে সুস্থ করে তোলে। আসলে স্টিভি এখন চায় তার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে ট্রাভরের সাথে পুরো লাইফটা থাকতে। আর যখন এখানে কথাবার্তা হচ্ছিল তখন ট্রাভর আসলে সেই পিকচারটা পেয়ে যায় যেটা সে ইভানের মানিব্যাগ থেকে পেয়েছিল। তো এই জন্য তার মনে হয় যে হয়তো বা স্টিভিও তার সাথে জড়িত, তো এই জন্য সে জিজ্ঞেস করে ইভানের কথা। তবে স্টিভি আসলে কিছুই বুঝতে পারছে না যে ইভানটা আবার কে। তো স্টিভি তাকে বোঝানোর ট্রাই করে যে তুমি একটু ভালো করে দেখো, এই পিকচারের মধ্যে অন্য যেই পার্সন সেটা হচ্ছে তুমি। তবে ট্রাভর আসলে প্রচণ্ড রাগ করে আর সে তার উপরে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো এই জন্য যখন ঝগড়া হয়ে যায় তখন স্টিভি তাকে ঘর থেকে বের করে দেয়। আর এমন একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে ট্রাভর আসলে প্রচণ্ড আপসেট হয়ে গিয়েছে আর সে মেন্টালি অনেকটা শকড হয়ে গিয়েছে। তাছাড়া স্টিভি ছাড়া তার আর পৃথিবীতে কেউই নেই, তবে সেও তাকে ধোঁকা দিয়েছে। তো এরপরে ট্রাভর চলে আসে সেই রেস্টুরেন্টে, আর যখন সে এখানে কিছু অর্ডার করে তখন একটা মহিলা তাকে এগুলো সার্ভ করে। তবে সে এখানে দেখতে পারে মারিয়ার নেই। তো যখন সে মারিয়ার কথা জিজ্ঞেস করে তখন এই ওয়েটার্স বলে যে আমি এক বছর ধরে আপনাকে সার্ভ করছি, এখানে মারিয়া নামের কেউই নেই। তো এইটা শোনার পরে ট্রাভর আরও বেশি শক্ত হয়ে যায় আর সেখানে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর আশেপাশে যারাই ছিল তারা এগুলো দেখতে পেয়ে ট্রাভরকে পাগলই মনে করছে। আর যখন সে সেখান থেকে বেরিয়ে চলে আসে তখন সে গ্যারেজে আবারও ইভানকে দেখতে পারে। তবে এইবার সে চায় যে ইভানকে যেই কোনো মূল্যে ধরতে। আর যখন সে তাকে ফলো করে তখন সে দেখতে পারে সে আসলে তার ঘরেই চলে আসে। আর যখন ইভান গাড়ি থেকে নামে তখন ট্রাভর দেখতে পারে তার সাথে মারিয়ার ছেলেটা আছে। সে আসলে বুঝতে পারে যে ইভান তাকে মেরে ফেলবে, তো এই জন্য সে জলদি করে তাকে সেভ করার জন্য যায়। আর যখন সে ঘরের মধ্যে ঢুকে তখন সে দেখতে পারে যে ইভান তার জন্যই ওয়েট করছিল। আর যখন ট্রাভর জিজ্ঞেস করে যে ছেলেটা কোথায় তখন ইভান তাকে বলে যে ন্যাকামো বন্ধ করো, তুমি অলরেডি জানো যে সে মারা গিয়েছে। আর ইভান তাকে নিয়ে একটু মজাও করে, সে বলে যে নিজের জন্য ফ্রিজের উপরে নিজেই নোট লিখে যাওয়া, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তখন আমরা দেখতে পারি যে আসলে ট্রাভর তার উপরে হামলা করে দেয় আর তার কাছে যেই ছুরিটা ছিল সেটা দিয়ে তার গলা কেটে এখানে মেরে ফেলে। তবে যখন সে ছেলেটাকে চেক করে তখন সে দেখতে পারে এখানে কোনো ছেলেই নেই, আর এই জন্য সে জলদি করে আবারও ফ্রিজের এখানে আসে। আর যখন সে ফ্রিজটাকে ফাইনালি খুলে তখন সে দেখতে পারে এখানে অনেক অনেক মাছ পড়ে আছে। আসলে বিগত এক বছর যাবত ট্রাভর এই ফ্রিজটাকে খুলেনি, তো এই জন্য সমস্ত মাছ পচে গলে সেগুলো থেকে গন্ধ বেরোচ্ছে, মানে এখানে একটা বাজে গন্ধ। তো এখন ট্রাভর ইভানের লাশটাকে একটা মাদুরের মধ্যে পেঁচিয়ে সেটাকে এনে নদীর মধ্যে ফেলে দেয়। তবে যখন সে লাশটাকে ফেলে তখন সে দেখতে পারে এটার মধ্য থেকে ইভান কোথায় যেন গায়েব হয়ে গেছে। আর তখনই তার মুখের উপরে কেউ লাইট মারে আর সে দেখতে পারে এটা ইভানই, মানে সে বুঝতেই পারছে না যে ইভান কী করে মৃত থেকে জীবিত হয়ে গেল আর সে কীভাবে মাদুরের মধ্য থেকে তার পেছনে চলে গেল। তো এরপরে ইভান তাকে বলে যে এখন সময় হয়েছে তোমার সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার। আর তখন আমরা দেখতে পারি যে ট্রাভরের আস্তে আস্তে করে সব কিছু মনে পড়া শুরু করে। আর সিনটা শিফট হয় এক বছর আগে, যখন ট্রাভরও আসলে নর্মাল মানুষের মতোই নর্মাল একটা লাইফ লিড করতো। তবে একদিন তার সাথে এমন কিছু একটা হয়ে যায় যেটা তার লাইফটা চেঞ্জ করে দেয়। আসলে সে একদিন গাড়ি দিয়ে যাওয়ার সময় একটা বাচ্চাকে পিষে দেয়, আর এই বাচ্চাটার অন্য কেউ না, এটা ছিল মারিয়ার সেই ছেলে। তো যখন এমনটা হয়ে যায় তখন ট্রাভর বুঝতেও পারছিল না যে সে এখন করবেটা কী, তো এই জন্য সে জলদি করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখন হয়তোবা সে চিন্তাও করেনি যে এই ছোট্ট একটা ঘটনা তার লাইফটাকে পুরো জাহান্নাম বানিয়ে দিবে। যদিও ট্রাভর কখনো ধরা পড়েনি, তবে তার মাইন্ডে সবসময় এটাই চলতো যে সে একটা নিষ্পাপ ছেলেকে মেরেছে। তবে এই চিন্তাটাই একটা সময় গিয়ে অনুশোচনায় রূপ নেয়, তো এই জন্য ট্রাভর আসলে ঘুমাতে পারে না। আর আস্তে আস্তে করে যখন সে ঘুমায় না তখন তার ব্রেইনও কাজ করা বন্ধ করে দেয়, মানে সে আর কিছু মনে রাখতে পারে না। যদিও তার ব্রেইন হাজারটা কাজের মধ্যে ব্যস্ত ছিল, তবে ট্রাভর আসলে সবসময় নিজেকেই নিজে মনে করিয়ে দিত যে সে একটা নিষ্পাপ ছেলের জীবন নিয়েছে।
আর এই জন্যই সে তার ব্রেইনের মধ্যে ইভান নামের একটা ক্যারেক্টারকে জন্ম দিয়েছে, যে কিনা প্রত্যেকটা সময় তাকে এটা মনে করিয়ে দিত যে সেই বাচ্চাটার সাথে কী করেছে। আসলে ইভানের মানিব্যাগে সে যে ছবিটা পেয়েছে সেটা আসলে ইভান না, সেটা হচ্ছে সে নিজে। তবে তার ব্রেইন এতটাই বিগড়ে গিয়েছিল যে সে আসলে নিজেকেই চিনতে পারছিল না। আর ট্রাভর সবসময়ই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসতো, তো এই জন্য একটা সময় সেই ওয়েটারের মধ্যে সেই ছেলের মাকে দেখতে পারে যাকে সে অ্যাক্সিডেন্টের সময় দেখতে পেয়েছিল। তো এই জন্য সে সবসময় এসে তার সাথে কথাবার্তা বলতো। আমরা দেখতে পারি ট্রাভর আসলে সবসময় এটা ভুলতে চাইতো, তবে তার ব্রেইন ছোটো ছোটো জিনিসগুলোকে জোড়া দিয়ে তাকে বারবার করে এইটা মনে করিয়ে দিত যে সে কত বড় একটা ভুল করেছে। আর এরপরে ফাইনালি গিয়ে সে সেই ফ্রিজের উপরে যেটা লেখা ছিল সেটাকে কমপ্লিট করে, যেখানে লেখা ছিল কিলার, মানে খুনি। তো এত কিছু হয়ে যাওয়ার পরে ট্রাভর এখন বুঝতে পারে যে সে আর পালিয়ে বাঁচতে পারবে না, তো এই জন্য সে নিজেই থানায় চলে আসে আর সে সমস্ত দোষগুলো স্বীকার করে নেয়। আর যখন তাকে জেলে ভরা হয় তখন তার সাথে সেইটা হয়ে যায় যেটা বিগত এক বছরেও হয়নি, মানে সে একেবারে গভীর ঘুমে মগ্ন হয়ে যায়। তো এই গল্পটা আমাদেরকে শিক্ষা দেয় যে অনুশোচনা আসলে মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, সেটা হোক ট্রাভেলের মতো একটা বড় ঘটনা অথবা আমাদের লাইফে আমরা ছোট ছোট প্রতিদিন যেই অনুশোচনাগুলো করি সেগুলো হতে পারে। আসলে অনুশোচনা করে কারোরই কখনো লাভ হয়নি, তো এই জন্য আমাদের উচিত সঠিক সিদ্ধান্তগুলো নেয়া, যেমনটা ট্রাভেল করেছে, নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করে। তো যদিও এই গল্পটা এখানে শেষ হয়ে যায়, তবে আমি জানি এই গল্পটা হয়ে গেছে আপনার সারা জীবনের সঙ্গী। যখনই লাইফে সিদ্ধান্তহীনতায় ভুগবেন তখনই সেই ভিডিওটা দেখবেন, দেখবেন আপনার সমস্ত সিদ্ধান্তহীনতা দূর হয়ে গেছে, আপনি একটা সঠিক রাস্তা পেয়ে গেছেন। তো দেখা হচ্ছে এমনই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার। বাই দ্য ওয়ে, ক্রিস্টিয়ান বেলের একটা মুভি আমি অলরেডি এক্সপ্লেন করেছি, সেটা চাইলে রাইট সাইডে ক্লিক করে দেখতে পারেন।